ওয়েলকাম টু মাই 30 ক্লাস অন অ্যাক্ট 3 ফ্রম মামসান দা ম্যান বাই জি বিশ্ব দা মডার্ন ড্রামাটিস্ট। দেখো আজকে আলোচনা করব বিখ্যাত মডার্ন ড্রামাটিস্ট জর্জ বার্নার্ড সয়ের লেখা বিখ্যাত ড্রামা আর্মস অ্যান্ড দ্য ম্যান। এই আর্মস অ্যান্ড দ্য ম্যানের উপরে এর আগে যথারীতি আমি 29টা ক্লাস কমপ্লিট করেছি এবং তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি যদি দেখে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার সুবিধা হবে। দেখো আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে আমরা কি জানতে পেরেছি, সেখান থেকে আমরা এটা জানতে পেরেছি, নাম্বার ওয়ান ব্রুন্সলি ইজ ওয়ার্কিং উইথ পেপার্স, ব্রুন্সলি পেপার নিয়ে কাজকর্মে ব্যস্ত আছে। নাম্বার টু সার্জিয়াস জাস্ট সাইন্স দ্য পেপার, সার্জিয়াস শুধুমাত্র পেপারে সাইন করে যাচ্ছে। অ্যান্ড নাম্বার পেটকপ ইজ নট ইজি উইথ দ্য ড্রেস এট হোম, পেটকপ যে ড্রেসটা পরে আছে সেই ড্রেসটা পরে সে বাড়িতে ইজি ফিল করছে না, কমফোর্টেবল ফিল করছে না। মোটামুটি এই ধরনের কিছু কি পয়েন্ট আমরা জানতে পেরেছি। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন টেস্টে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা সো কলড ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ভিডিও এরপর থেকে প্রতিনিয়ত তুমি পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে, যদি অনলাইন গাইডেন্স এর প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে যে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে তুমি যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দা টেক্সট। দেখো দা টেক্সট অ্যাক্ট 3, আমরা লাস্ট যেখানে শেষ করেছিলাম সেখানে দেখা গেছে যে ক্যাথরিন কি করেছে। ক্যাথরিন সাধারণত নিকোলাকে ডেকেছে, কেন কি পেটকপ তার ড্রেস খুঁজে পাচ্ছিল না, তার যে কোট সেটা খুঁজে পাচ্ছিল না, যে কোটটা কি কিনা সে চাইছে। তাহলে এখানে পেটকপ কি বলছে ক্যাথরিন, ক্যাথরিন তখন বলছে ইয়েস পল, পেটকপ তখন বলছে আই বেট ইউ এনি পিস অফ জুয়েলারি ইউ লাইক টু অর্ডার ফ্রম সোফিয়া। অর্থাৎ এই যে ক্যাথরিন কি করেছে, ক্যাথরিন নিকোলাকে পাঠিয়েছে তার সেই ব্লু ক্লোজেটে পেটকপের কোটটা আনার জন্য। তখন পেটকপ এখানে ক্যাথরিনের সঙ্গে একটা বেটিং এ যেতে চাইছে। কি রকম বেটিং? আই বেট ইউ এনি পিস অফ জুয়েলারি, আমি তোমাকে যে কোনো মূল্যের জুয়েলারি দিতে রাজি আছি যেটা তুমি চাইবে। ইউ লাইক টু অর্ডার ফ্রম সোফিয়া, অর্থাৎ তুমি সোফিয়াতে গিয়ে যত দামি জুয়েলারি চাইবে আমি তোমাকে ততটাই দামি জুয়েলারি দিতে রাজি আছি, যদি কিনা নিকোলা ওখানে কোটটা খুঁজে না পায়। দ্যাট দ্য কোট ইজ নট দেয়ার, যদি নিকোলা ওখানে কোট খুঁজে না পায় তাহলে আমি তোমাকে তুমি যা চাইবে সেটাই দেবো। এগেনস্ট এ উইকস হাউসকিপিং মানি, দ্যাট মিন্স এখানে টুইস্ট লুকিয়ে আছে। কিরকম টুইস্ট? আর যদি নিকোলা ওই কোটটা ওখানে খুঁজে না পায় তাহলে তুমি আমাকে কি দেবে, তুমি আমাকে উইকস হাউসকিপিং মানি, অর্থাৎ এক সপ্তাহের জন্য যে টাকার প্রয়োজন হয় সাধারণত ফ্যামিলি রান করার জন্য সেই অ্যামাউন্ট তুমি আমাকে রিটার্ন দেবে যদি নিকোলা খুঁজে না পায় ওখানে কোটটা। আর যদি নিকোলা খুঁজে পেয়ে যায় তাহলে আমি তোমাকে যে কোনো মূল্যের জুয়েলারি তোমাকে দেবো, তুমি যেমনটা চাইবে। ক্লিয়ার? চলো নেক্সট। তখন ক্যাথরিন কি বলছে? ডান পল, ক্যাথরিন রাজি হয়ে গেল। পেটকপ তখন এক্সাইটেড বাই দ্য প্রসপেক্ট অফ এ গ্যাম্বল, এখানে প্রসপেক্ট মিন্স কনসিডারিং, তখন পেটকপ ভেবেই নিয়েছে আমি তো জিতে যাব, এখানে গ্যাম্বল মিন্স সিওর উইনার, অর্থাৎ আমি নিশ্চিত ভাবে জিতে যাব। ক্লিয়ার? সুতরাং পেটকপ বেশ এক্সাইটেড। পেটকপ তখন কি বলছে? কাম হিয়ার ইজ অ্যান অপরচুনিটি ফর সাম স্পোর্টস, এখানে নিশ্চয়ই কিছু খেলা যাবে, অর্থাৎ এই যে বেটিং খেলা এটা নিশ্চয়ই আমরা এখন এনজয় করব। কেন কি পেটকপের তো কোনো কাজ নেই, হতভাগা চুপচাপ পেপার নিয়ে বসে আছে, মেয়ের ছবি দেখছে। হু উইল বেট অন ইট, তখন পেটকপ বলছে আর কেউ আছো কি আমার সাথে এটা নিয়ে বেট লড়বে। তখন পেটকপ নিজেই আবার ব্লুন্সলিকে প্রভোক করছে, বলছে ব্লুন্সলি আই উইল গিভ ইউ 6-1, চলো তাহলে তুমি আমার সাথে বেট লড়ো, তাহলে তুমি যদি আমার সঙ্গে বেট লড়ো তাহলে আমি তোমাকে কি দেবো, তুমি আমার সাথে যে অ্যামাউন্টের বেট লড়বে তার থেকে 6 times বেশি আমি তোমাকে দেবো। দ্যাট মিন্স তুমি যদি আমাকে বলো যে তুমি আমাকে 10 টাকা দেবে তাহলে তার বিনিময়ে আমি তোমাকে কি দেবো, তার বিনিময়ে আমি তোমাকে 60 টাকা দেবো। ক্লিয়ার? 60 rupees যদি ওখানে নিকোলা কোটটা খুঁজে না পায়। তো বোঝা গেল? চলো নেক্সট। তখন ব্লুন্সলি দেখো কি বলছে, ব্লুন্সলি তো কোনো হেলদোল নেই, ইম্পারটারবেবলি, দ্যাট মিন্স কোনো রকম কোনো বিচলিত না হয়ে, অর্থাৎ আনমুভড, ইম্পারটারবেবলি মিন্স আনমুভড, অর্থাৎ কোনো রকম কোনো বিচলিত না হয়ে। তখন ব্লুন্সলি কি বলছে, ইট উড বি রবিং ইউ মেজর, মেজর তুমি কিন্তু হেরে যাবে, ম্যাডাম ইজ সিওর টু বি রাইট, ম্যাডাম কিন্তু অবশ্যই জিতে যাবে, কেন কি ম্যাডাম যে কথাটা বলছেন সেটা কিন্তু ঠিক। এখানে আবার ব্লুন্সলি রাইনার মা ক্যাথরিন, অর্থাৎ হবু শাশুড়ি মাকে কিন্তু তেল মারছে। দেখো যদিও এটা আনকনসাসলি, ব্লুন্সলির পরিণতি কি আছে সেটা ব্লুন্সলি আদৌ জানা না, কেন কি আমরা জানি বিজনেস লাইফ ম্যান, খুব প্র্যাকটিক্যাল, উইদাউট লুকিং আপ কোন রকম ভাবে সে দেখলো না। হি পাসেস অ্যানাদার ব্যাচ অফ পেপারস টু সার্জিয়াস, ব্লুন্সলি সেই যে পেপার নিয়ে কাজ করছিল সেটা সার্জিয়াসের দিকে সাইড করে দিল যে নে হতভাগা সাইন কর। ক্লিয়ার? ব্লুন্সলির কোনো হেলদোলি নেই যে এরা কি বেটিং করছে, আমি কি উত্তর দিচ্ছি, মেজর আমাকে কি বলছে, কোন রকম কোনো যায় আসে না। বোঝা গেল? চলো নেক্সট। সার্জিয়াস অলসো এক্সাইটেড, সার্জিয়াস বেশ এক্সাইটেড দেখা যাচ্ছে এখানে। সার্জিয়াস কি বলছে, ব্রেভো সুইজারল্যান্ড, এখানে সুইজারল্যান্ড বলতে কাকে বলা হচ্ছে, ব্লুন্সলিকে, কেন কি ব্লুন্সলি উনি একজন সুইস সোলজার, অর্থাৎ এই যে ব্লুন্সলি প্রত্যেকটা প্রবলেম সলভ করে দিচ্ছে এবং সার্জিয়াস শুধুমাত্র সাইন করে দিচ্ছে, এতে যেন সার্জিয়াস একটু ব্লুন্সলিকে উৎসাহিত করছে, প্রশংসা করছে। তখন সার্জিয়াস মেজরের সঙ্গে বেট লড়তে চাইছে, মেজর আই বেট মাই বেস্ট চার্জার, দ্যাট মিন্স এখানে চার্জার বলতে কার কথা বলা হচ্ছে, এখানে চার্জার বলতে এই অ্যারাব মিয়ারের কথা বলা হচ্ছে, এখানে টুইস্ট আছে। কি বলতে চাইছে সার্জিয়াস, নিকোলা ফাইন্ডস দ্য কোট ইন দ্য ব্লু ক্লোজেট, অর্থাৎ নিকোলা যদি কিনা ব্লু ক্লোজেটে আপনার কোট খুঁজে পায়, ক্লিয়ার, তাহলে আমি আপনাকে কি করব, আমি আপনাকে অ্যারাব মিয়ার দেবো, দ্যাট মিন্স এই যে আরাবিয়ান হর্স সেটা আমি আপনাকে দেব। আর যদি নিকোলা ওখানে খুঁজে না পায় তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি অবশ্যই রাইনাকে আরাবিয়ান হর্স গিফট করবেন। ক্লিয়ার? চলো নেক্সট। পেটকপ এগারলি, তখন পেটকপ কি বলছে, ইওর বেস্ট চার্জ, এটা জাস্ট বলতে যাচ্ছে চার্জার, বেস্ট চার্জার
danger. তখন ক্যাথরিন আরস্টেলা ইন্টারাপ্টিং হিম, তখন ক্যাথরিন তাকে একটু থামিয়ে দিচ্ছে, তখন কি বলছে, ডোন্ট বি ফুলিশ বল, এত বোকা বোকা কাজ করো না. অ্যান অ্যারাবিয়ান মিয়ার উইল কস্ট এ 50,000 লিভস. তুমি জানো কি একটা অ্যারাবিয়ান হর্সের কত দাম? 50,000 লিভস. সুতরাং তুমি কিন্তু সার্জিয়াসের সঙ্গে বেট লড়তে কোনো মতেই যেও. ক্লিয়ার? চলো নেক্সট. তখন রাইনা সাডেনলি কামিং আউট অফ হার পিকচারেস্ক রিভারি, সার্জিয়াসের যে স্বপ্নের মধ্যে ছিল, দিবা স্বপ্নের মধ্যে ছিল, হঠাৎ করে তার যেন ঘুম ভাঙলো. সে কি বলছে, রিয়েলি মাদার, ইফ ইউ আর গোয়িং টু টেক দ্য জুয়েলারি, ও তুমি তোমার ইচ্ছা মতন জুয়েলারি তুমি নিতে পারবে, আর আই ডোন্ট সি ওয়াই ইউ শুড রাগ মি এনি অ্যারাউ, তাহলে তুমি কেন বিরোধিতা করছো? আমাকে যদি একটা অ্যারাব মিয়ার বা অ্যারাউ হর্স দেয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার কি যায় আছে, তুমি কেন বিরোধিতা করছো? তুমি তো বেশ তোমার চাওয়া পাওয়া পেয়ে যাচ্ছ. ঠিক এরকম মুহূর্তে নিকোলা কামস ব্যাক উইথ দ্য কোট. নিকোলা তখন কোট নিয়ে ফিরে আসছে, ব্রিংস ইট টু পেটকফ, পেটকফের কাছে নিয়ে এলো. হু ক্যান হার্ডলি বিলিভ হিজ আইজ, পেটকফ তো এই ঘটনা দেখে নিজের চোখকে আর বিশ্বাসই করতে পারছে না যে হাউ ইজ ইট পসিবল, এটা কি করে হতে পারে. ক্যাথরিন তখন কি বলছে, ওয়ার ওয়াজ ইট নিকোলা, নিকোলাটা কোথায় ছিল? নিকোলা তখন বলছে, কেন, হ্যাঙ্গিং ইন দ্য ব্লু ক্লোজেট ম্যাডাম, ওই তো ওখানেই ঝুলানো ছিল যেখানে আপনি বললেন. পেটকফ তখন কি বলছে, ও ওয়েল আই এম, এখানে ডি বলা হয়েছে না, আই এম ডি মতলব ডিফিটেড, এই যে বলতে যাচ্ছে যে আমি হেরে গেলাম. তখনই ক্যাথরিন কি বলছে, স্টপিং হিম, ক্যাথরিন তখন তাকে থামিয়ে দিয়ে বলছে, পল চুপচাপ থাকো. চলো নেক্সট. পেটকফ তখন কি বলছে, আই কুড হ্যাভ সোর্ন ইট ওয়াজ নট দেয়ার, আমি প্রমিস করে বলতে পারি এই কোডটা তো ওখানে ছিল না. এজ ইজ বিগিনিং টু টেল মি ওয়ান, আচ্ছা আমার বয়স হচ্ছে, এখন আমি বুড্ডা হয়ে যাচ্ছি, তো সুতরাং হতে পারে আমার বয়সের দোষ, এটা আমার কোনো দোষ নেই. আই এম গেটিং হ্যালুসিনেশন, অর্থাৎ আমার মধ্যে একটা হ্যালুসিনেশন এসে গেছে, যেটা যেখানে নেই আমার মনে হচ্ছে সেটা সেখানে আছে, আবার যেটা যেখানে আছে আমার মনে হচ্ছে সেটা সেখানে নেই, এরকম একটা ঘটনা. তখন পেটকফ নিকোলাকে বলছে, কি বলছে, হিয়ার হেল্প মি টু চেঞ্জ, আসো নিকোলা আমার একটু ড্রেসটা চেঞ্জ করে দাও, এক্সকিউজ মি ব্লুন্সলি, ব্লুন্সলিকে বলছে কিছু মনে করো না, বুঝলে আমাদের ফ্যামিলিতে এরকম হয়ে থাকে. ইফ বিগিনস চেঞ্জিং কোটস, এখানে নিকোলা কি করছে, পেটকফের কোট চেঞ্জ করতে শুরু করলো. নিকোলা অ্যাক্টিং অ্যাজ ভ্যালেট, এখানে ভ্যালেট মিন্স বলতে পারো যে পার্সোনাল মেল সার্ভেন্ট, ক্লিয়ার, অর্থাৎ এখানে নিকোলা সেই পার্সোনাল সার্ভেন্টের মতন হেল্প করে দিচ্ছে ব্লুন্সলিকে. তখন এখানে কি বলছে, রিমেম্বার আই ডিড নট টেক দ্যাট বেট অফ ইয়ার্স, এখানে পেটকফ কি বলছে, আই ডিড নট টেক দ্যাট বেট অফ ইয়ার্স সার্জিয়াস, আমি কিন্তু তোমার সঙ্গে কোনো মতেই কোনো বেট লড়তে যাইনি. ইউ উড বেটার গিভ রাইনা দ্যাট অ্যারাব স্টেট, এটা কি উচিত, তোমার উচিত যে রাইনাকে অবশ্যই একটা অ্যারাব হর্স দেয়া, অ্যারাবিয়ান হর্স দেয়া, কেন, ইয়ারসেলফ সিন্স ইউ হ্যাভ রাউজড হার এক্সপেকটেশন, কেন কি তুমি কি করেছো, তুমি রাইনাকে আশা দিয়েছো যে তুমি রাইনাকে কিছু গিফট করবে, হ্যাঁ না রাইনা. তখন পেটকফ রাইনার দিকে ফিরে গিয়ে বলছে, হ্যাঁ না রাইনা, তার মানে তুমি আমাকে একটু সাহায্য করো, তুমি আমাকে বলো, হ্যাঁ হ্যাঁ আমার ব্যাপারটা একটু সাই দাও তুমি. চলো নেক্সট. হি লুকস রাউন্ড এট হার, এখানে পেটকফ কি করলো, রাইনার দিকে ঘুরে তাকালো, বাট সি ইজ এগেইন র‍্যাপড ইন দ্য ল্যান্ডস্কেপ, রাইনা তো সে তার ডে ড্রিমের মধ্যে আছে, সে তার ল্যান্ডস্কেপের বিউটি দেখেই যাচ্ছে, সেই বলকান মাউন্টেনের বিউটি, উইথ আ লিটল গাস অফ পেটারনাল অ্যাফেকশন এন্ড প্রাইড. এখানে পেটকফ কি করছে, পেটকফ নিজেকে একটু অহংকারী বোধ করছে, সাধারণত যে পিতৃস্নেহ যেটা নিজের ছেলে মেয়েদের নিয়ে অহংকারী অহংকার বোধ করা, ঠিক সেই ব্যাপারটা. হি পয়েন্টস আর আউট টু দেম এন্ড সে, তখন সে কি বলছে, হি ইজ ড্রিমিং অ্যাজ ইউজুয়াল, দেখতে পেয়েছো আমার মেয়ে কত রোমান্টিক, সে সব সময় একটা স্বপ্নের জগতে বিচরণ করে, বাপ যেমন উল্লু মেয়েও সেরকম উল্লু হবে, এটা ঘটনা, ক্লিয়ার. চলো নেক্সট. তখন সার্জিয়াস কি বলছে, অ্যাসিওরলি নিশ্চিতভাবে সার্টেনলি সি শ্যাল নট বি দ্য লুজার, অবশ্যই তার লুজার হওয়ার কথা নয়, লুজার মতলব এখানে অবশ্যই রাইনার কিছু প্রফিট হওয়ার কথা, তাকে গিফট না দেওয়াটা খুব অন্যায় হোক. তখন পেটকফ কি বলছে, সো মাচ দ্য বেটার ফর হার, সো মাচ দ্য বেটার ফর হার, দ্যাট মিন্স এখানে রাইনা তো এখন বড় লোক হতে চলেছে, রাইনা ইজ গোয়িং টু বি রিচার বাই গেটিং ফ্রম সার্জিয়াস অ্যান্ড অ্যারাব মিয়ার, অর্থাৎ সার্জিয়াস এর কাছ থেকে রাইনা এরপর একটা অ্যারাব হর্স পেয়ে যাবে, তাহলে রাইনা অনেকটা ধনী হয়ে যাবে. সো মাচ দ্য বেটার ফর হার, আই শ্যাল নট কাম অফ সো চিপ, কিন্তু আমি তো এতটা কিপটে হতে পারি না, আই এক্সপেক্ট, আমার মনে হয় এখানে কোন কিপটেমির কথা বলা হচ্ছে. এখানে পেটকফ খুব বুদ্ধিমত্তা সহকারে কি করলো, সার্জিয়াসের ঘরে চাপিয়ে দিল যে রাইনা তোমার, তুমি রাইনাকে গিফট দাও, আর আমি কি করব, আমার একটা পেট আছে, দ্যাট মিন্স আমার হোম মিনিস্টার আছে, আমার ল্যাজ আছে, আমি তো তাকে গিফট দেবো, হ্যাঁ না, এই জন্য বলা হচ্ছে আই শ্যাল নট কাম অফ সো চিপ, আমি এতটা তো চিপ হতে পারি না, কিপটে হতে পারি না, দ্যাট মিন্স বলতে পারো আই ক্যান নট গেট আউট অফ দিস বেটিং অ্যাফেয়ার্স উইদাউট স্পেন্ডিং এ লট অফ মানি টু বাই মাই ওয়াইফ এনি পিস অফ জুয়েলারি ফ্রম সোফিয়া অ্যাজ শি লাইকস, বোঝা গেল, দ্য চেঞ্জ ইজ নাও কমপ্লিট. ঠিক এরকম মুহূর্তে দেখা গেল নিকোলা যে ড্রেস চেঞ্জ করছিল পেটকফের, সেটা কমপ্লিট হলো, নিকোলা গোস আউট উইথ দ্য ডিসকার্ডেড কোট, নিকোলা বেরিয়ে গেল সেই ডিসকার্ডেড কোটটা নিয়ে, দ্যাট মিন্স যে কোটটা কিনা পেটকফ পছন্দ করছিল না. আনা ওয়াই ফিল এট হোম এট লাস্ট, এখানে পেটকফ বলছে অবশেষে মনে হচ্ছে আমি বাড়িতে আছি, আমি এখন হোমলি ফিল করছি. এ সিটস ডাউন, সে বসে পড়লো এন্ড টেক্স হিজ নিউজ পেপার উইথ এ গ্রান্ট অফ রিলিফ, সে তখন কি করলো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিউজ পেপারটা আবার নিল, নিয়ে নিউজ তো ঘোড়ার ডিম পড়বে, মেয়ের ছবি দেখতে শুরু করলো, ক্লিয়ার. চলো নেক্সট. তখন ব্লুন্সলি কি বলছে টু সার্জিয়াস, হ্যান্ডিং এ পেপার, ব্লুন্সলি সার্জিয়াস দেখে একটা পেপার বাড়িয়ে দিল এবং ব্লুন্সলি বলছে দ্যাটস দ্য লাস্ট অর্ডার, এটাই হচ্ছে শেষ অর্ডার, দ্যাট মিন্স এটাই হচ্ছে তোমার লাস্ট সই, চলো সিগনেচারটা করে দাও. পেটকফ তখন জাম্পিং আপ, লাফিয়ে উঠে যায়, হোয়াট ফিনিশ, শেষ হয়ে গেল, ক্লিয়ার. চলো নেক্সট. ব্লুন্সলি তখন বলছে হ্যাঁ ফিনিশ, ফিনিশড হয়ে গেল. পেটকফ গোস বিহাইন্ড সার্জিয়াস, পেটকফ সার্জিয়াসের পেছনে গেল, লুকস কিউরিয়াসলি ওভার হিজ লেফট শোল্ডার অ্যাজ হি সাইনস, যখন সার্জিয়াস সাইন করছে তখন পেটকফ তার লেফট কাঁধের দিকে তাকালো এন্ড
says with childlike envy. এবং কি বলছে জানো সেই শিশু সুলভ একটা ঈর্ষাপরায়ণ মনোভাব নিয়ে I've not you anything for me to sign. আমার জন্য কিছু রাখোনি আমি কি একটা সাইনও করতে পারবো না রাখোনি স্যার জিএস I've not you anything for me to sign. আমার জন্য একটা অর্ডারও ফেলে রাখোনি যেখানে আমি সাইন করতে পারি ক্লিয়ার চলো নেক্সট তখন ব্রনসলি কি বলছে না হতভাগা তোমার দরকার নেই not necessary his signature will do এখানে স্যার জিএস এর সিগনেচার থাকলেই হবে পেটকপ তখন কি বলছে oh well I think we have done a thundering good day's work আমার মনে কি মনে হচ্ছে তখন পেটকপ কি বলছে oh well I think we have done a thundering good day's work আমার মনে হচ্ছে যে আজকে একটা ভয়ঙ্কর কাজ করে ফেলেছি বিরাট কাজ করে ফেলেছি এটা বলে হি গোস অ্যাওয়ে ফ্রম দা টেবিল সে টেবিলের কাছ থেকে সরে গেল ক্যান আই ডু এনিথিং মোর আমি কি আর কোনো কিছু করতে পারি ব্রুনসলি ক্লিয়ার আই থিংক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব থ্যাংক ইউ